পিতার নাম মরহুম তোবারক আলী, আমার মাতার নাম রুফেজা বিবি, সিলেট কদমতলী দক্ষিণ সুন্দর থানা 161 নম্বর বাসা। আমি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সামগ্রিক সম্পাদক নির্বাচিত ছিলাম। আমি রাজা যাই জিসি হাই স্কুলের ছাত্র, আমি 66 সালে ম্যাট্রিক পাস করছি। আমি ছাত্রলীগের প্রাথমিক সদস্য লাভ করি 1964 সালে। তখন আমাদের নির্বাচিত কোনো সভাপতি ছিলেন না, আমাদের বড় ভাই ডক্টর নুরুল ইসলাম চঞ্চল ছিলেন আহ্বায়ক। এরপরে মদন মোহন কলেজে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমি ক্যাবিনেটে ছিলাম, তিনবার আমি ক্যাবিনেটে ছিলাম। মদন মোহন কলেজ থেকে বিকম পাস করি। 1970-এ গণ আন্দোলনের সময় আমি মদন মোহন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। মুক্তিযুদ্ধের সময় 73 সিলেট জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সাইডটা নিয়ে সিলেট জেলা ছিল তখন। 73 সিলেটের ছাত্রলীগের সহসভাপতি ছিলাম। আমাদের কমিটিতে ছিল সভাপতি ছিল সদরুদ্দিন চৌধুরী ছাত্রলীগের, সাধারণ সম্পাদক ছিল মুকসুদ্দিন আজিজ লামা, ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি, বাবুল হোসেন বাবুল ছিল এক ভাইস প্রেসিডেন্ট, পৌরসভার চেয়ারম্যান পরিবর্তিত হয়েছিল, বারুকামা ছিল এক ভাইস প্রেসিডেন্ট, টেকনিক্যাল কলেজের পরবর্তীতে প্রিন্সিপাল হয়েছিল জিয়াউদ্দিন লালা, এখন লন্ডনে আছে, অবস্থান করছে লন্ডন, সে ছিল এক ভাইস প্রেসিডেন্ট, আরও অনেক ছিলেন। ছয় দফা আন্দোলন, 11 দফা এটা আমরা চালিয়ে নিয়েছি, জায়গায় জায়গায় সভা সমিতি করেছি, 6 দফা সম্বন্ধে মানুষকে বোঝাবার চেষ্টা করেছি, 11 দফা সম্বন্ধে বোঝাবার চেষ্টা করেছি। 1967 সালে 6 দফা যখন বঙ্গবন্ধু ঘোষণা করেন, খুব নাজুক অবস্থা ছিল পূর্ব পাকিস্তানের, তৎকালীন পূর্ব পাকিস্তানের। 6 দফা নিয়ে পোস্টার নিয়ে আমরা বেরোতে বড় কষ্ট হতো, আমরা নির্যাতনের শিকার হতাম, গোপনে গোপনে বাজারি ব্যাগের মধ্যে পোস্টার রেখে আমরা লুকিয়ে লুকিয়ে পোস্টারগুলো লাগাতাম। তারপরে বাদল দিন দেখতাম অনেক পোস্টার ছিঁড়ে ফেলছে, এই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন ধরনের খুব কটাক্ষ করেছিল তৎকালীন যখন রাজনৈতিক দলগুলো যারা ছিল এই 6 দফার বিরোধিতা করেছিল। পরবর্তীতে হয়তো কালক্রমে তারা 6 দফার দোয়ার যখন চতুর্দিকে উঠে গেছে, জয় বাংলার দোয়ার চতুর্দিকে উঠছে, তখন সবাই এক হয়ে গেছে। আমরা মূলেই স্বাধীনতার বীজ আমরা মূল থেকেই আমরা ধারণা করেছিলাম, এদের স্বাধীন না হলে আমাদের চলবে না। এটা আমরা ছাত্রলীগ যারা ছিলাম, এবং একটা ঘটনা আমি বলি, উত্তরের ছাত্রলীগের যখন বর্ধিত সভা হয় বলাকা ভবনে, নিউ মার্কেট বলাকা ভবনে, আমাদের ছাত্রলীগের অফিস বলাকা ভবনে, নুর আলম সিদ্দিকী সাহেব আমাদের সভাপতি কেন্দ্রীয় কমিটি, শাহজাহান সিরাজ সাহেব আমাদের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, ডাকসুর বিপি আসম আব্দুর রব আর সাধারণ সম্পাদক ডাকসুর আব্দুল কুদ্দুস মাখন, বর্ধিত সভায় ছাত্রলীগের দপ্তর সম্পাদক স্বপন কুমার চৌধুরী, উনি আমাদের বর্ধিত সভায় প্রস্তাব করেছিলেন যে আমাদের ছাত্রলীগের বর্ধিত সভার প্রস্তাব হোক সমাজতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ। এই প্রস্তাবটা পাশ হয় নাই, বর্ধিত সভা হয়ে নাই, মুলতবি ছিল। 1970 সালে নির্বাচনে আমি জেনারেল এম এ জি উসমানী সাহেবের এলাকা MNA 60টা থানা নিয়ে MNA হয়েছিল। সিলেটে আমাদের 3 জন MNA ছিল, একজন ছিল বঙ্গবন্ধুর খুব প্রিয় মানুষ দেওয়ান ফরিদ গাজী, পরবর্তীতে প্রতিমন্ত্রী, তারপরে তো MP হয়ে মারা গেছেন, এখন ওনার ছেলে নবীগঞ্জ MP হয়েছে, পরবর্তীতে আমেরিকার সভাপতি ছিলেন, খুব ভালো একজন মানুষ ছিলেন আব্দুর রহিম, অ্যাডভোকেট আব্দুর রহিম সাহেব ছিলেন MNA। এই 3 জন ছিল সিলেট মহকুমার, সদর মহকুমার 3 জন MNA। আমরা যখন 70-এর নির্বাচনে ফাঁস করার ক্ষমতা দিতে পারলাম না, বঙ্গবন্ধু শেষ পর্যন্ত ভাষণ দিলেন, ঐতিহাসিক ভাষণ, 7ই মার্চের ভাষণ, আমি রেসকোর্সে ছিলাম, আমার সাথে আরও দলবল ছিল, আমরা বন্ধুবান্ধব আমরা সবাই ছিলাম, এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু
তোমার একটা কথা মনে আছে, নৌকামঞ্চে বঙ্গবন্ধু রেসকোর্স মধ্যে যখন ভাষণ দেবেন, এর আগ মুহূর্তে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সাদা একটা ব্যানার দিয়ে দুইটা সার দিয়ে আমরা দেখাইছি বঙ্গবন্ধু যে মঞ্চে উঠবেন, যে ছিঁড়ি বেয়ে যে মঞ্চে উঠবেন, বঙ্গবন্ধু এই ব্যানারের নেচ দিয়ে যাবেন, বঙ্গবন্ধুর চোখে যাতে পড়ে যে আমরা দুইটা সারের লড়াই দেখাইছি। আমার মনে আছে একটা সাইডে মার্শাল মণি বলে মণিভাই বলে আমরা যাচ্ছিলাম, মার্শাল মণিমণি ব্যক্তা মণিভাই বর্তমান যে জাসদের সেক্রেটারি শিরিন একটা তার স্বামী, একটা সাইডে কে শুধু জানি না। এরপর থেকে তো শুধু শুধু হয়েছে আমরা যুদ্ধ করবো যুদ্ধ করবো যুদ্ধ করবো, আমরা এই আপস আলোচনা হবে না হবে না হবে না, এটা এই ধরনের চিন্তাভাবনা আমাদের আসছিলই। লাঠি মিছিল প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমায় প্রত্যেকটা থানায় লাঠি মিছিল আরম্ভ হয়েছে। সিলেটও 31 মার্চের 26 তারিখ ঘোষণা ছিল যে সদর আওয়ামী লীগের পক্ষে লাঠি মিছিল হবে যে স্টেডি মাঠে জমায়েত, ঐতিহাসিক যে স্টেডি মাঠ, যে মাঠে রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ তৎকালীন পাকিস্তান আমলের নেতৃবৃন্দ রেস্টারি মাঠের জনসভা করতেন, ঐতিহাসিক রেস্টারি মাঠ, সেই মাঠে আমরা জমায়েত হব। আগে একটা সিস্টেম ছিল রাজনীতিতে, গণসংগঠনের সাথে ছাত্র সংগঠনের একটা মিশ্রণ ছিল। গণসংগঠনের 5 জনকে দায়িত্ব দেওয়া হলো তুমি কাজগুলো করো, সাথে 5 জন ছাত্রলীগের কর্মী, এর মাঝে শ্রমিক লীগের কর্মী, এর মাঝে কৃষক লীগের কর্মী অ্যাড করা হতো, বর্ধিত করা হতো, যাতে সবাই শিখে জিনিসগুলো শিখে উঠে কৌশলগুলো শিখে। আমার বাড়ি যেহেতু দক্ষিণ সুরমা, সদর থানা আওয়ামী লীগের সভাপতির বাড়ি দক্ষিণ সুরমা, যে বাড়িতে বঙ্গবন্ধু 2 বার এসেছে আমার গ্রামেই, আমি বঙ্গবন্ধুকে খাওয়াইছি, আমার সাথে উনি আয়োজন করেছিলেন, সার্কসি আমি হাজি রশিদুল্লাহ নাম না, উনি জয় বাংলা আজি নামে পরিচিত ছিল, বঙ্গবন্ধু জয় বাংলা আজি ডাকতেন, কোথায় আমার জয় বাংলা আজি। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মরুম ইসমাইল মিয়া উনি আমার গ্রাম, দক্ষিণ সুরমা আমাদের 9টা ইউনিয়ন, তখন 9টা ইউনিয়ন আমাদের দক্ষিণ সুরমা, উত্তর সুরমায় পৌরসভা বাদে 8টা ইউনিয়ন। সদর থানার দায়িত্ব স্বাভাবিক সভাপতির উপরে পড়ছে, ভাইস চেয়ারম্যান ইসমাইল মিয়া সাহেবের উপরে পড়ছে, সাথে সাথে আমি আর আমার এক ছোটো ভাই মোহাম্মদ আব্দুল মুক্তাদি, সে আমরা টিমের সাথে শুনবো। 25 তারিখ রাত্রে আমরা অর্গানাইজ করতে গেছি আমাদের লোকাল একটা ইউনিয়নে দাউদপুর মঙ্গলবাজার এলাকার কিছু লোকজনের সাথে, আমাদের গ্রামের লোকজনের একটা সম্পর্ক আছে, আমাদের এলাকায় ইটের বাট্টা খুব ভালো, ইটের বাট্টা, ইটের বাট্টার একজন মালিক আজি রশিদুল্লাহ, আরও আমার গ্রামের লোকজন আছে, ইটের বাট্টাতে কাজ করতো অনেক লোক, বিশেষ করে দাঁতপুর এই মঙ্গলবাজার এলাকার অধিকাংশ লোক থাকতো। আমরা রাত্রে গেছি ওদেরকে সংবদ্ধ করে 26 তারিখ লাঠি মিছিলে যাতে আসে তার একটা ব্যবস্থা করি, রাস্তাগুলো খাসা, একটা জিপ দিয়ে আমরা গেছি। আমরা জানি না যে এই দিন রাত্রি কার্কিউ হবে, এটা আমাদের ধারণা নেই, টেলিফোনও আমাদের এলাকায় নাই, একটা টেলিফোন আছে আমাদের দক্ষিণ সুরমাতে ওই সান্নিঘাট, এই জায়গাটা বলে সান্নিঘাট, এই কিং ব্রিজের এখানে একজন একজনের আছে, তখন আওয়ামী লীগের অফিস, জেলা আওয়ামী লীগের অফিস সুরমা মার্কেট, সুরমা মার্কেট 2তলাতে আর ছাত্রলীগের অফিস 3তলাতে, রাত 2টা আড়াইটা হবে আমরা ফিরছি, আমরা বুঝি নাই, কেউ আমাদেরকে খবরও বলে নাই যে কার্কিউ হয়ে গেছে, রাত্রে আমাদের একলা কোনো হানাও দেয়নি, পাক আর্মিরা কোনো হানাও দেয়নি আমাদের, আমরা স্বাভাবিক রুটিন অনুযায়ী সকালে উঠছি, আমি মুক্তদি উঠে হাজি রশিদুল্লাহর বাড়িতে গেছি, আওয়ামী লীগের সভাপতি রশিদুল্লাহর বাড়িতে গেছি, লোকজন সকালে আসবে দেওয়া হবে, আমরা একটা পয়েন্ট দিছি মুলদারগাঁও এবং দাঁতপুরের লোকজন, খালমুখ একটা জায়গা আছে খালমুখে জড়ো হবে, দুই ইউনিয়নের মানুষজন খালমুখ জড়ো হয়ে আসবে, ওই যে মুক্তিদার চত্বর বর্তমানে যে একটা প্রথমতলি পয়েন্ট যেটা বলা হয় মুক্তিদার চত্বর, এটা হচ্ছে মুক্তিদার চত্বর, এটা ত্রিমুখী এলাকা, 3টা রাস্তা সমন্বয়ে এখান থেকে একটা রাস্তা চলে গেছে সুতা দক্ষিণগঞ্জ সুতারকান্দি, আর একটা রাস্তা চলে গেছে ফেঞ্চুগঞ্জ, তো ফেঞ্চুগঞ্জের রোডটা এইগুলো মঙ্গলবাজার দাঁতপুরের এলাকার লোক, হাজি রশিদুল্লাহকে ঘুম থেকে তুলছি, তোলার পরে বলছি আপনার খুব তাড়াতাড়ি আমরা ইসমাইল মিয়াকে নিয়ে আসছি, ওটা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান, ওনার বাড়ি নদীর পাড়ে, এই নদী আমার গ্রামে নদীর পাড়ে, খুব নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, লোকজন নাই, কিছু নাই, তখন লোকজন তো কম ছিলই, গাড়িগুলোও কম ছিল, এই যে মুক্তিদার চত্বরের এখানে এক বাস স্ট্যান্ড ছিল, এখন যে টার্মিনাল দিচ্ছে প্রথম তো টার্মিনাল, টার্মিনাল ছিল না, পাকা লম্বা ঘর ছিল, এটা হাজি দৈর্ঘ সাহ মালিক ছিলেন, এখানে চৌকিদার থাকত, তো 2টা স্ট্যান্ড এখানে, একটা হলো দক্ষিণগঞ্জ খানাইঘাটের একটা শাখা, আর একটা হলো গোলাপগঞ্জ বেনিবাজারের একটা শাখা,
গুলাগঞ্জ বিয়ানীবাজারের শাখা চকিদার হইল আমার গ্রামের একটু দূরে বাড়ি, বাড়ি মিয়া সম্পর্কে, আমাদের গ্রামীয় সম্পর্কে বনে যাওয়াই উনি আমাদেরকে দেখছে, আমি আর মক্তদেরকে দেখছে, দেখে ডাক দিছে, হে তোমরা কই যাও? তারপরে সে আগ বাড়ছে, আমরা তার ডাক শুনিয়াম দাঁড়াইছি, তো যাও কই বলি, ইসমাইল মিয়ার কেন জিতেছি, ইসমাইল মিয়ারকে আনতে যাবো, বলে জানো না তোমরা কার কইছে? কালকে রাত্রে 12:30 দিকে আর্মির গাড়ি আইসে, জিজ্ঞেস করছে আওয়ামী লীগের নেতারা কোথায় থাকে, কী কী করে, বাড়ি কই, ঘর কই, আমি কি বুঝি, আমি জানি না, আমি সংবিধান মানুষ, আমি বলতে পারি না। এই খবর শুনে আবার রশিদ মিয়ার বাড়িতে আমরা চলে গেছি, রশিদ মিয়াকে বলছি যে কার্কু হয়ে গেছে, এখন কী করা যায়, যাতে কাজ করা যাক, লোকজন তো চলে আসবে লাঠি নিয়ে, এদেরকে আগে থামানো দরকার, বলে ঠিক আছে আপনারা থামান, আপনারা যান লোকজনকে থামান, আর আমি দেখি আমাদের নেতারা কোথায় আসে, এখন করণীয় আমাদের কী, কার্কু বেক করতে হবে না কী করতে হবে, আমাদের আমরা করণীয়টা কী আমরা জানতে হবে, নেতারা যোগাযোগ নাই আমাদের, সত্যি মোবাইলে যুক্ত ছিল না, টেলিফোনও তো কম, টেলিফোনও নাই। সকালে একমাত্র যাওয়ার রাস্তা হলো শহরের সাথে যোগাযোগ, টাউনের সাথে যোগাযোগ কিং ব্রিজ দিয়ে। এখন আল্লাহর হুকুমে 4-5 ব্রিজ হয়েছে সুরমা নদীর উপরে, একটা ব্রিজও কিং ব্রিজ, এটা আমি আর মক্তদির হাঁটি আইতেছি, যেতেছি টাউনের দিকে যাবো, খোঁজ করবো না তারা কোথায় আছে, কী করণীয় আমাদের। এখন এখন একটা ফল মার্কেট আছে, ফল মার্কেটের সামনেই হইলো জালোপাড়া, গ্রামের নামটা হলো জালোপাড়া। জালোপাড়া খুব প্রবীণ এক মুরব্বী মরহুম মুক্তিবাজী সাহেব, ওনার বাড়ির সামনে কিছু চামড়া ব্যবসায়ীরা, নদীর পাড়ে চামড়া ব্যবসায়ীরা, বিশেষ করে আমিনবাজারের, ঢাকার আমিনবাজারের লোকজন এখানে থাকে চামড়া ব্যবসা করে। দোকানের সামনে একজন দুজন দেখা যাচ্ছে, আর এখানে কিছু পাথর আছে, নদীর পাড়ে কিছু পাথর স্টক আছে, ওই লোকজনকে দেখে আমি আর মক্তদির একটা ব্যারিকেড তৈরি করল, পাথর দিয়ে 2-2.5 ফুট উঁচু তুলছি পাথরগুলা, এটা দিয়ে কি আটকানো যায়। তারপরে শোনা গেছে একটা জিপের আওয়াজ, জিপ গাড়ির আওয়াজ, আমি আর মক্তদির অনুমান করছি সাকুরাল সামন থেকে কিং ব্রিজের উপর যে জিপটা উঠছে, তাইলে জিপটা তো আর যাওয়ার কোনো রাস্তা না, এদিকেই আসবেই, ওদেরকে কাজে লাগাইয়া আমি আর মক্তদির ব্যাক করছি, ব্যাক করি আমার বাড়ির দিকে চলে আসার চেষ্টা করছি, 300-400 গজ দূর হবে, দূরত্ব হবে ব্যারিকেডে আর আমার অবস্থানে। এই সময় গাড়িটা থামছে ব্যারিকেডের সামনে, পাকারিমিরা নামছে, কী যেন বলছে তারা, তারপরে ব্রেকেটটা তুলিয়া জিপটা সারছে, এমনভাবে জিপ সারছে যে আমাদেরকে দৌড়ে ফেলবে, দৌড়ে ফেলবে, দৌড়ে ফেলবে, 100 গজ 150 গজ দূর হবে, আমাদেরকে দৌড়ে ফেলতো, কারণ আমরা রাস্তার মাঝে দিয়ে, রাস্তার উপর দিয়ে দৌড়ে না দিয়ে রাস্তার নিচে দিয়ে দৌড় আরম্ভ করছি। আমার গ্রামের দুইটা বাড়ি পরে একজন মুসল্লির বাড়ি, তাহির বক্স সাহেব, মরহুম তাহির বক্স, উনি খুব ফরজগার লোক ছিলেন, দৌড়িয়ে বাড়িতে গেছি, ওনার দরজা তোলা, দরজা পেয়ে ঢুকছি, দুকার পেয়ে আমরা হচ্ছে শরীর খাপছে, হাঁপাচ্ছি, দৌড়ি হাঁপাচ্ছি, উনি কোরআন শরীফ বন্ধ করেই কী হয়েছে বলে এই ঘটনা, উনি কোরআন শরীফ বন্ধ করে দরজা বন্ধ করছে, দরজা বন্ধ করে বলছে তোমাদের ড্রেস পাল্টাও। ওনার একটা ছেলে ছিল মুক্তদের বয়সী, তার লঙ্গি টঙ্গি আমাদেরকে দিয়েছেন, সবটা বলতে পাল্টাইছি কিন্তু খাপ তো যায় না এই শরীরে, চিন্তাটা একটা এই মুহূর্তে ধরা মাত্র আমাদেরকে শেষ করে ফেলবে। উনি বলছেন চকির নিচে ঢুকো, আমরা চকির নিচে ঢুকছি, ঢুকার পরেও শরীর ঘামছে আর খাপ আরম্ভ হয়েছে আর গুহা পড়তেছি, মনে মনে তোরা তো নিয়ে নিয়ে নিবে, নিয়ে তো মারে পারবে। উনি বাইর হয় আবার আসে, তাই বক্সে বাইর হয় আবার আসে, তাই প্রায় আধা ঘন্টা উনি বাইর হয়েছে আইসে, তারপরে একবারে এক সময় বলছে তোমরা এখন বাইর হো, ওরা চলে গেছে, ভুজ করে ওরা চলে গেছে, রশিদ দাজির বাসস্থানের থেকে চলে গেছে ওরা, তোমরা বাইর হো, তোমরা গ্রামের মধ্যে থাকো না। তারপরে আমরা মোটামুটি দিনে মোটামুটি দুইজন খুব সেইভি থাকলাম, মনের মধ্যে এইটা চিন্তা বলে নেতারা কোথায়, আমরা কী করতে হবে, দিন চলে গেছে, সন্ধ্যা হয়েছে, আমি আর মক্তদির চলছি, আমাদের পূজার বলে একটা গ্রাম আছে, 1967 সালে বঙ্গবন্ধু প্রথম সিলেটের একটা বাড়িতে উঠেছিলেন, রেজিস্ট্রারের বাড়িতে জনসভা ছিল, তখন মুসলিম লীগ পিডিপি এরা জনসভা করতে দেয় না রেজিস্ট্রারি মাঠে, তখন বঙ্গবন্ধু এই বাড়িতে উঠেছিলেন, এখান থেকে অর্গানাইজ করে এদের সাহায্যে সহযোগিতায় বঙ্গবন্ধু রেজিস্ট্রারি মাঠে পরবর্তী মিটিং করছিল, এটা বললাম বা একটা ইতিহাস, শরীফুল্লাহ না মরহুম মারা গেছেন, উনি আমাদের ছাত্র লীগের বড় ভাই বলতে পারেন, আওয়ামী লীগ উনি আওয়ামী লীগও না ছাত্র লীগের, আমরা আমাদের খুব ক্লোজ, আমাদের সব রাজনীতির সাথে খুব বেশি সম্পর্ক যুক্ত ব্যক্তি নেই। শরীফুল্লার বাড়িতে আমরা গেছি, শরীফুল্লার বাড়িতে গিয়ে বললাম ওনার ওনার কিছু লিয়াজ থাকতো নেতারার সাথে, তার ওপর কিন্তু লিয়াজ থাকতো, তার কে কোথায় আছে, ওনাকে বললাম গাজী সাহেব কোথায়, আমাদের সিলেটের নেতৃত্ব কিন্তু আমরা গাজী সাহেবকেই আমরা প্রাধান্য দিয়েছি। গাজী সাহেবের সাথে আরেকটা নাম আছে ইসমত চৌধুরী, ইসমত উনি জীবিত আছেন,
তরি ভাইকে জিজ্ঞেস করলাম কোথায়, উনি বললেন কি বলতে পারবো না, শিওর না, তবে সম্ভবত গাজী সাহেব আমাদের এলাকায় ছান্দাই একটা গ্রাম আছে, ছান্দাই গ্রামের আনামিয়ার বাড়িতে হতে পারে। আনামিয়ার পরিচয়টা হলো বৃহত্তর সিলেটের এসপি স্টেনও ছিলেন, ওনার বাড়িতে আমরা দেখলাম। গিয়ে দেখি না এখানে ঠিকই গাজী সাহেব আছেন, ইসমতুতি সাহেব আছেন, আর আওয়ামী লীগের তৎকালীন আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মুমিন সাহেব আছেন, তিনজন আমরা। গাজী সাহেবের পাইয়ে বললাম আমরা এখন করণীয় কী, গাজী সাহেব বললেন করণীয় পরে হবে, লোককে আগে বাসাও, লোকজনকে কিছু বাসাও, নেতা সুলভ বক্তব্য, এরা রাজনৈতিক মানুষের সাথে কী সঙ্গে সম্পর্ক হইলে কোটাগুলো বলতে পারে, এটা মানুষ যে অতর্কিত হামলা করছে, এই হামলা থেকে লোকজনকে বাঁচাবার দেখার চেষ্টা করতে হবে। কীভাবে করতে হবে, লোকজন চলে যাবে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক যারা, তাদেরকে রক্ষা করতে হবে, তারা ইন্ডিয়াতে ইন্ডিয়ার দিকে যাবে, যদি বর্ডার কুলা না পায় তাহলে এখানে তারা মৃত্যুবরণ করবে, বর্ডার কুলারের একটা ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কীভাবে করবো, আওয়ামী লীগের সাংগঠন সম্পাদক মুমিন সাহেবের বাড়ি হইল বর্ডারের দাঁড়ে বিয়ানীবাজার থানা তোমার, ওনাকে বললাম মুমিন তুমি রফিককে নিয়ে আর মুক্তদেরকে নিয়ে তুমি যাও সুতারকান্দি বর্ডারে, সেখানে আমাদের খুব বিশ্বস্ত একজন লোক আছে, সম্মানী মানুষ আছে, আনসার কমান্ডার ছিলেন তৎকালীন, ওনার কাছে যা আমার কথা বলবা, বিএসএর সাথে আলাপ করে ভোটার যাতে খুলে দেয়, লোকজন যাতে আশ্রয় নিতে পারে তার একটা ব্যবস্থা করে। এটা মার্চের 27 তারিখ আমি মুমিন ভাই মুক্তদির আমরা কিছু পায়ে হেঁটে কিছু বেবি টেস্টি, তাই আমরা গেলাম, যে পৌঁছিলাম, পৌঁছার পরে আমরা বিএসএর সাথে যোগাযোগ করলাম ওনাকে নিয়ে, বিএসএফের কমান্ডার বললো তুমরাকে, তোমরা কি নেতা, তোমাদের এমএনএ নাই, ওরা বললাম আছে, তাকে নিয়ে আসো। তারপরে আবার চলে আসলাম, মুমিন ভাই বিয়ানীবাজার থেকে গেলেন, আমি আর মুক্তদির আসিয়ে আবার গাজী সাহেবকে ইসমতুতি সাহেবকে আবার এই কথাগুলো বললাম, তারপরে ওনারা বললেন চলো আমরা যাই। আবার গাজী সাহেব ইসমতুতিকে নিয়ে আমি আর মুক্তদির আবার ওই আনসার কমান্ডারের বাড়িতে সুতারকান্দিতে গেলাম, এখান থেকে গিয়ে বিএসএর সাথে আলাপ হলো, বিএসএ পাস দিল, করিমগঞ্জ এসপিওর কাছে যাওয়া হলো, ইসমত ভাই খুব লার্নেড ম্যান, এই গেলাম প্রথম ইন্ডিয়াতে, করিমগঞ্জ কিছু আলাপ আলোচনা করলেন, গাজী অবস্থান নিলেন ধৌরি হোটেলে, করিমগঞ্জে ধৌরি হোটেলে ইসমত সাহেব অবস্থান নিলেন, গাজী সাহেব তার একটা আত্মীয় আছে করিমগঞ্জ হিসাবে উনি আশ্রয় নিলেন। আমরা শুনলাম শহর থেকে আর্মিরা চলে গেছে, শুনে আমি আর মুক্তদের আবার আসলাম, আসার পরে দেখলাম শো শো হাজার হাজার মানুষ শুধু ভারতের দিকে চলে যাচ্ছে, খালি ভারতের দিকে চলে যাচ্ছে, আমার কলেজের প্রিন্সিপাল কে পাল চৌধুরী, আমার কলেজের প্রফেসররা সবাই দেখা হয়েছে। এপ্রিলের 7 তারিখ বা 8 তারিখ হবে আবার একটা হানা দিছে হালমিরা, আমার গ্রামে হাজি জৌরি বক্সের বাড়িতে গ্যারেজ আছে, গ্যারেজটা আগুন দিছে, আমি আর মুক্তদির পাশের বাড়িতে ছিলাম, আগুন দেওয়া সরিয়ে এই দিনে মুক্তদির চলে গেছে একদিকে দৌড়ে, আমি চলে গেছি একদিকে দৌড়ে, আর যুদ্ধের সময় মানে 9 মাস মুক্তদিরের সাথে আমার আর দেখা হয়নি, আমি করিমগঞ্জ চলে গেছি মুক্তদির এখান থেকে, তারপরে হাজার করিমগঞ্জে হাজার পাড়া করে একটা পাড়া আছে, এখানে রহিম সাহেব ম্যাচ করে থাকতেন, রহিম সাহেবের ম্যাচে থাকতাম, করিমগঞ্জ আমার বন্ধু ছিল, 65 চলে গেছিলো আমার বন্ধু শিবাজি নাম, তার সাথে দেখা হয়েছে, সে করিমগঞ্জের সিপিএম, সিপিএমের সাধারণ সম্পাদক, এরপরে মুক্তিযুদ্ধে ট্রেনিং দেওয়ার একটা সিদ্ধান্ত, টাউন হলটা পাচ্ছি, করিমগঞ্জের টাউন হলে পাচ্ছি না বলে এখানে আমরা মুক্তিযুদ্ধের রিক্রুট কর্মী আসলাম এই টাউন হলে। তারপরে আমার সিনিয়র যিনি ছাত্রলীগে আমাকে সদস্য পদ দিয়েছিলেন, যার মাধ্যমে ছাত্রলীগে গিয়েছিলাম, উনি আক্তার আহমদ মরহুম আক্তার আহমদ সাহেব আসলেন করিমগঞ্জে, এসে বললেন না ট্রেনিং চলবে, সব কিছু চলবে, যুদ্ধ হবে করতে হবে, তবে আমরা অন্যভাবে যুদ্ধ করবো, আমাদের প্ল্যান হয়ে গেছে, আমরা আগরতলায় যেতে দিব, উনি শেখ ফজলুল মনিভাই আছে আগরতলাতে, ওনার মাধ্যমে আমরা আমরা মুজিব বাহিনীকে ছাত্রলীগের সিনিয়র যারা তাদেরকে যুক্ত করা হলো, এর মধ্যে আমি আমার বার্তকলার নাজির আহমদ মিসবা ফারুক আহমদ, আমরা চলে গেলাম আগরতলাতে। এটা মে মাসের 3 তারিখ সম্ভবত 3 তারিখ বা 7 তারিখ হবে, আগরতলা চলে যাবো, আগরতলা চলে যাওয়ার পরে মণিভাইকে পাইলাম, মণিভাই সাথে একজন পুত্র মহিলা ছিলেন নেত্রী আমাদের, নামটা আমার মনে নেই, তারপরে আমরা আমাদেরকে কার্গো প্লেনে আমরা চলে গেলাম দেরাদুন, দেরাদুন গিয়ে আমরা পাইলাম ক্যাম্পে নুর আলম জিকুবাই, শরীফ নুরুল আম্বিয়া, হাসানুল্লাহ কিনু,
খসরু ভাই, মন্টু ভাই, সেলিম ভাই, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টের কর্মীরা পাইলাম। আমরা প্রায় তিন মাস দক্ষিণ ট্রেনিং দিলাম, তিন মাস দক্ষিণ করে ট্রেনিং দেওয়ার পরে আমরা দেখলাম আমরা আমাদের দুইটা জায়গায় ট্রেনিং হয়েছি মুজিব বাহিনী অর্থাৎ বিএলএফ বেঙ্গল লিবারেশন ফোর্স, একটা হলো দেরাদুনে আর একটা হলো হাফলংয়ে। হাফলংয়ের ট্রেনিং প্রাপ্ত যারা তারা এবং দেরাদুনে ট্রেনিংপ্রাপ্ত যারা এক জায়গায় রাতাঘোড়া ক্যাম্পে আমরা সময় তুলি, এখান থেকে টিম করা হইল। দুর্ভাগ্যবশত আমি একটা অ্যাক্সিডেন্ট হলো, রাতাশোলা ক্যাম্প থেকে একটা টিম করে দেওয়া হয়েছিল, অপারেশন করতে হবে, ভিতরে ঢুকতে হবে। এটা আগস্ট মাসে টিম করা হলো। আমাদের টার্গেট ছিল সিলেট শহর। আমাদের ট্রেনিংয়ে মাঝে মাঝে যাইতেন সিরাজ আলম খান সাহেব, তুফাইল ভাই, আব্দুর রাজ্জাক ভাই, শেখ ফজলুল্লাহ মনি ভাই, চারজন যাইতেন। যাওয়ার পরে আমাদেরকে কিছু বক্তব্য দিতেন, দিক নির্দেশনা দিতেন, কিছু ছবি দেখাইতেন, যুদ্ধের কিছু ছবি টবি দেখাইতেন আমাদেরকে, আমাদেরকে বুদ্ধিবাদ দিতেন। জেনারেল উবান সাহেব ছিলেন আমাদের ট্রেনিংয়ের হেডে জেনারেল, আর ফিল্ড অফিসার ছিলেন মেজর মালহোত্রা। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যুদ্ধ তো হবে, কিন্তু পলিটিক্যালি যুদ্ধ হয়তো আরও সময় লাগবে, সময় লাগলে গেরিলা টাইপের যুদ্ধ করতে হবে, যুদ্ধ আরও তৈরি করতে হবে, দেশের ভিতরে গিয়ে যুদ্ধ তৈরি করতে হবে, একটা এলাকা মুক্ত করতে হবে, পাক হানাদার বাহিনীকে যারা রাস্তাঘাট চিনাচ্ছে বা আমাদের মায়েদের বোনেদের উপর যারা অত্যাচার করছে বা যারা মানুষ হত্যা করছে তাদেরকে চিহ্নিত করে নিঃশেষ করে দেওয়ার একটা পরিকল্পনা আমাদের ছিল। তাদের চলে এইভাবেই যাতে দালাল যারা আছে তাদেরকে নিহত করার, এদেরকে এদের কাজটা স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা আমাদের ছিল। এই কাজ করতে গিয়ে বেশ টাফ করতে আমাদের একটা কানা নিয়ে একটা টিম করা হলো। আমরা বড় লেখা হয়ে ঢুকছি, বেসুগন হয়ে, বালাগন হয়ে, বিশ্বনাথ হয়ে সদরে আমরা আসলাম। বিএলএফের সিলেট জেলার দায়িত্ব ছিলেন আক্তার আহমদ সাহেব। এই শহরের এই মহকুমার এই দায়িত্বটা ছিল আমার। আমার ডিপুটি ছিল সাজ্জাদুর রহমান সাহেব, মারা গেছে ডিসেম্বরে 8 তারিখ। হেলিকপ্টারে আমাদের মিত্রবাহিনী, আমাদের কিছু মুক্তিযোদ্ধা যেমন সদরুদ্দিন চৌধুরী, ছাত্রলীগের সভাপতি সদরুদ্দিন চৌধুরী, ছাত্রলীগের সেক্রেটারি মসজিদিন আলামা, তারা যে উপসর যেটা আছে উপসর নামটা হচ্ছে উপসর, এই জায়গাটা ছিল কয়েদি হাওয়া। এটা জেলের কয়েদিরা এখানে ইট তৈরি করতো, খেত খামার করত, এখানে অবস্থান করতো, হেলিকপ্টারে আইসে আমার সাথে ট্রেনিং ট্রেনিংয়ে ফার্স্ট বেঞ্চের ট্রেনিংয়ে শ্রীমঙ্গলের মোহনলাল সোম সেও আইসে, তার সাথে ঘনিষ্ঠতা ছিল আমার। তারপরে আমাকে মোহনলাল সোম খবর দিল, আমি চলে গেলাম এখানে, তারা তাদের সাথে যোগ দিলাম, দেওয়ার পরে আবার আসলাম। তারপরে 11 তারিখ ডিসেম্বরের মুক্তদীরকে আমার মুক্তদীর সাথে আমার দেখা হলো। সে আব্দুল মতিন, কানাওয়ার, সোহেল মিয়া, মাসিমপুরের জলাল, জলালের সতাত ভাই শামসুল, 6-7 জন নিয়ে তারা মঙ্গলবাজার দিকে আসছে। এই সময় আমি মিত্রবাহিনীর সাথে মিশে গেছি, মিশে মিত্রবাহিনীর সাথে এই কদমতলির ক্যাম্পটা, এখানে ক্যাম্প ছিল আর্মির ক্যাম্প, এই ক্যাম্পটা আক্রমণ করার চেষ্টা করতেছি। আমরা এসে আমার গ্রামের নেপের খুব পরিচিত ব্যক্তি, জাতীয়ভাবে পরিচিত ব্যক্তি নেপের, জনাব মরহুম আব্দুল হামিদ সাহেব, ওনার বাড়িতে আমরা আশ্রয় নিই। পাক হানাদার বাহিনীর দুইজন ধরে হামিদ মিয়ার বাড়িতে আমরা রাখি, রাখার জায়গা নেই, ধানের পাড়ায় রাখছি। তারপরে 13 তারিখ আমরা এখানে সম্মুখ যুদ্ধ করেছি মিত্রবাহিনীর সঙ্গে কদমতলি পয়েন্ট। 6 তারিখে যুদ্ধ হলো, এখানে আমরা 21 জন আর্মিকে আমরা মানে পাক হানাদার বাহিনীকে সারেন্ডার করালাম। তারপরে মিত্রবাহিনীর 2 জন মারা গেল, ওই 2 জন হামিদের বাড়িতে 2 জন, আর ওই 21 জন 23 জনকে আমরা জেনেভা চুক্তির মাধ্যমে ওই যে রেল স্টেশন যেটা আছে এখানে ছিল ক্যাম্প মিত্রবাহিনীর, এখানে পাঠাইলাম। তখন যুদ্ধ মুক্তিযুদ্ধ ট্রেনিং করে নাই, কিন্তু আমার গ্রামের যুবকরা খুব সাহায্য করছে, যেমন আমাদের গ্রামের কবির আহমদ, কবির আলী, আমার গ্রামের মকুল আলী, আমার গ্রামের ঈশা, আরও কয়েকজন সাহায্য করছে। সিলেট মুক্ত হয়েছে, আসলে মুক্ত হয়ে গেছে 15-16 ডিসেম্বরে, কিন্তু আবার আনুষ্ঠানিকভাবে মুক্ত হয়েছে 17 ডিসেম্বর। আমরা তো খুব নিপীড়িত অবস্থায় ছিলাম, পূর্ব পাকিস্তানের লোকজন পশ্চিম পাকিস্তানে আমাদেরকে শাসন করত, আমরা গরিব ছিলাম, খুব গরিব ছিলাম সব দিক দিয়ে, চাকরির দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে। গরিবের স্বপ্ন কী থাকে, যদি আমরা যদি গরিবই হটে ঘটাইতে পারি
আমার একটা বাড়ি হবে, ঘর হবে, শিক্ষা পাবো, চিকিৎসা পাবো, মাথাগুলার টাই পাবো, কোরনের কাপড় পাবো, আমার পেট ভরে খাইতে পারবো, এই ধরনের চিন্তা নিয়েই তো আমরা যুদ্ধ করি। এই নিপীড়নের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করেছিলাম। দেশ স্বাধীনের রূপে ছিল না, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, আমরা সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলাম। কিন্তু এক কলমের কুসায় আমি গরিব হয়ে যাব, আর এক কলমের সুবিধায় আমি ধনী হয়ে যাব, এই ধরনের সিস্টেমে আমরা চিন্তা করি না। স্বাধীনতা পেয়েছি, আমাদের মানচিত্র আমাদের আলাদা হয়েছে, পতাকা পেয়েছি, অর্থনৈতিক মুক্তি তো আমরা এখনো পাই না। দেশটা গড়ুক, অনেক রক্তে রঞ্জিত এই দেশ, অনেক মা বোনের প্রাণ দিয়ে এই দেশ, এই দেশটাকে ভালোবাসুক, রাজনীতি করুক, যে দল করে করুক, আপত্তি নেই, কিন্তু দেশকে, স্বাধীনতাকে স্বীকার করে দেশকে ভালোবেসে রাজনীতি যারা করবে তাদেরকে আমরা শ্রদ্ধা করব। দেশপ্রাণ যেন তাকে প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর মধ্যে, আমার দেশ বড়, আমি ছোট, আমার দল ছোট, দেশ আমার আগে, এই দেশপ্রেমটা থাকলে দেশটা ভালো হয়ে যাবে।